যে চরিত্রটিকে আমরা পাইনি লোহিতে, সেই চরিত্রটি বিশেষত্ব, মানে তার বিশেষত্ব যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে সে একটু ভবঘুরে, সে হয়তো মাটিতে বসে বা বলা যায় যে চাষের জমির পাশে মাটিতে বসে হয়তো কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা, কখনো বা গাছের গাছকে স্পর্শ করে মনে করে যে গাছের স্মৃতিশক্তি নেই, এটা প্রমাণিত হওয়ার সত্ত্বেও গাছ কি আমাকে মনে রাখবে না, গাছ কি গাছের কি মনে পড়বে না আমি তাকে স্পর্শ করেছিলাম। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। প্রতিদিনের মতো আজকেও আবারও একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে আমি চলে এসেছি। বেশ কিছুদিন হলো আপনাদের সাথে আমি আমার বাড়িতে থাকা বা আমার সংগ্রহে থাকা বিভিন্ন শারদীয়া পত্রিকার সূচিপত্র আপনাদের সাথে শেয়ার করছি বা সূচিপত্রে কী কী আছে সেগুলো দেখিয়েছি। সেই সূচিপত্রগুলো দেখতে দেখতে বা পড়তে পড়তে আমি একটি উপন্যাসে ডুবে যাই বলা যায়, এবং সেই উপন্যাসটি হলো নীল লোহিতের লেখা একটি উপন্যাস। সেই উপন্যাস নিয়ে আজকের আমার দু একটি কথা। নীল লোহিতের লেখা উপন্যাসটি হলো আমার এক টুকরো পৃথিবী। আমার এক টুকরো পৃথিবী নিয়ে দু একটি কথা বলবো, তা বলার আগে নীল লোহিত সম্পর্কে দু একটি কথাও বলে নেওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি। নীল লোহিত হলো, আমরা সকলেই জানি নীল লোহিত কে বা কার ছদ্মনাম, নীল লোহিত হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নীল লোহিত সমগ্রটি বেশ অনেকগুলি খণ্ডে প্রকাশিত এবং এই নীল লোহিত সমগ্র দেশ প্রকাশনী থেকে প্রকাশিত। আজকে আমি যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটি দেশ পত্রিকা 1386 বঙ্গাব্দে শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল, সেখান থেকেই আমি পড়েছি এবং সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং বইটিও আমি আপনাকে দেখাবো। তার আগে নীলজ সম্পর্কে বলতে গিয়ে আরেকটা কথা বলে নেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে নীলজ যে কটি পড়েছি সবকটি তো পড়ার সম্ভব হয়নি, আমার কাছে পত্রিকায় থাকা বইগুলোই বা উপন্যাসগুলোই পড়েছি আমি। তো সেখানে আমার মনে হয়েছে পড়ে নীল লোহিত যে চরিত্রটিকে আমরা পাইনি লোহিতে, সেই চরিত্রটি বিশেষত্ব, মানে তার বিশেষত্ব যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে সে একটু ভবঘুরে, সে হয়তো মাটিতে বসে বা বলা যায় যে চাষের জমির পাশে মাটিতে বসে হয়তো কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা, কখনো বা গাছের গাছকে স্পর্শ করে মনে করে যে গাছের স্মৃতিশক্তি নেই, এটা প্রমাণিত হওয়ার সত্ত্বেও গাছ কি আমাকে মনে রাখবে না, গাছ কি গাছের কি মনে পড়বে না আমি তাকে স্পর্শ করেছিলাম। অর্থাৎ একটা অনুভূতি প্রবণ বা সেটা একটু অন্য ধরনের অনুভূতি, স্বাভাবিকভাবে যে অনুভূতিগুলো আমাদের প্রকাশ পায় না, এবং ভবঘুরে চরিত্র। আর একটা উদাহরণ দিই, কেন্নই, আমরা সবাই জানি কেন্নই, সেই কেন্নইকে স্পর্শ করলে কেন্নই গোল পাকিয়ে যায়, সেই গোল হয়ে যায় কেন্নইয়ের পাশে এই নীল লোহিত, যতক্ষণ না সে খুলে আবার আগের জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত বসে থাকতে পারে সারা দুপুর কিংবা সারা সকাল কিংবা সারা রাত্রে। তো এইরকমই চরিত্র হচ্ছে নীল লোহিত। তো নীল লোহিতের লেখা আমার এক টুকরো পৃথিবী, এখানেও আমরা নীল লোহিতকে এই রূপেই দেখি। তো এবার আমি সেই বইটি দেখাই যে বইটি থেকে আমি এই আমার এক টুকরো পৃথিবী উপন্যাসটি পড়েছি। এই হচ্ছে বইটি 1386 সালে শারদীয়ায় প্রকাশিত হয় দেশ। বইটি থেকে মানে সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না আমি জানি, কিন্তু আমি সূচিপত্র লিস্টটা দিয়ে দেব। তো এবার আসি যে আলোচনায়, আমার এক টুকরো পৃথিবী বইটিতে কী আছে বা উপন্যাসটিতে কী আছে। নীল লোহিতের যে চরিত্রের কথা বললাম বা বিশেষত্বের কথা বললাম, সেই বিশেষত্ব এই উপন্যাসটিতে ভীষণভাবে বিদ্যমান। সেই মানে বলা যায় যে এই বৈশিষ্ট্যকে উপেক্ষা করে নীল লোহিত পড়া যাবে না। নীল লোহিত পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, নীল লোহিত অর্থাৎ নীলু নামে অনেকবার উল্লেখ করেছে তার এক বন্ধু তাকে, এই চরিত্রটি অনেক বেশি মাটির সঙ্গে যুক্ত, অর্থাৎ সাধারণ মানুষের মনের যে অনুভূতিকে সারাক্ষণ অনুভব করার চেষ্টা করে এই মানুষটি। এই উপন্যাসটিতে তার জীবনে কলকাতা থেকে ছুটি নিয়ে কিছু সময় গ্রামে কাটানোর বেশ কিছু কথা উঠে এসেছে।
তো এখানে দেখি যে নীলই তার বন্ধু চন্দ্রনাথের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে এবং সেখানে বেড়াতে এসে প্রতিটা মানুষের সাথে তার যে আলাপ হচ্ছে বা প্রতিটা মানুষকে নিয়ে সে কি ভাবছে সেটা হতে পারে একজন যে চাষ করছে সেই চাষি কিংবা মজুর কিংবা কোনো স্কুলের মাস্টার হতে পারে কিংবা পাশের বাড়ির যে মানুষটা হয়তো দিনমজুর খাটে তার সাথেও তার বন্ধুত্ব করার যে প্রবণতা বা তার প্রতি তার যে কি অনুভূতি সেগুলো প্রকাশ পেয়েছে। এখানে দেখি যে যে সমস্যার কথা উঠে এসেছে বলে আমার মনে হয়েছে, প্রথম একটি সমস্যার কথা উঠে এসেছে বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে পণ প্রথা। পণ প্রথা তৎকালীন সময়ে অর্থাৎ যে সময় লেখা হচ্ছে সেই সময়ে দণ্ডনীয় অপরাধ বলে সরকার থেকে ঘোষণা করলেও বিভিন্ন গ্রামে সেই পণ প্রথা কিন্তু চালু ছিল। সেই দিকটাও তিনি তুলে ধরেছেন এবং বলেছেন পণ প্রথা অন্যায় বলে ঘোষণা হলেও সেই নিয়ম বা আইন এখনো পর্যন্ত গ্রামে চালু হয়নি। দ্বিতীয় আরেকটি পয়েন্ট যেটা পাই, বিধবা বিবাহ নিয়ে যা কিছু ঘটেছে তা যে এই উপন্যাসটি লেখার অনেক বছর আগে তা আমরা জানি, তো তার সত্ত্বেও বিধবা বিবাহ এই গ্রামে বলা যায় ওই সময়ে বা সমসাময়িক সময়ে শুধুমাত্র উনি যে গ্রামের কথা বলেছেন তা না, বিভিন্ন গ্রামে বিধবা বিবাহ সত্যি চালু হয়নি, এটাও একটা সমস্যা। অর্থাৎ সেই সময়ের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। আর সর্বোপরি যে সমস্যা প্রকটভাবে দেখা গেছে সেটা হচ্ছে জাতপাতের সমস্যা। সেই সমস্যা আমার মনে হয় শুধুমাত্র সেই গ্রামে বা কোনো গ্রামে না, তৎকালীন সময়ে সমস্ত ভারতবর্ষে সেই সমস্যা বিরাজমান ছিল। এইরকম বেশ কিছু সমস্যা এবং তার সাথে তার গ্রামের গ্রাম্য জীবন কাটিয়ে ওঠার আনন্দ এই বইটিতে উঠে এসেছে। তার মধ্যে বেশ কিছু উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলি, যেমন কেন্নই প্রসঙ্গ পাই, যে কেন্নই দেখে মানে যে কেন্নই তার হাতের থাকা কাঠির স্পর্শে গুটিয়ে যায় এবং সেই কেন্নই কখন সোজা হবে তার জন্য বসে থাকতে চায়, কিংবা একদিন সারা রাত চাষির জমির পাশে কাটিয়ে দেয়, কিংবা গাছে গাছকে স্পর্শ করে সে ভাবতে থাকে গাছের স্মৃতিশক্তি নেই, তবুও কি একবারও ওই গাছটি আমার কথা মনে রাখবে না। এরকম নানান উদাহরণ আছে নীললোহিতের খামখেয়ালিপনার বা ভবঘুরেপনার কিংবা তার সরল মনের অনুভূতি। উপন্যাসটা পড়তে গিয়ে একবারও মনে হয়নি যে আমি বোর হচ্ছি, পড়তে সত্যি ভীষণ ভালো লাগে। সুনীল গঙ্গোপাধ্যায় মূলত আমার প্রিয় লেখকদের মধ্যে একজন, তবে নীললোহিত তার মধ্যে আরও বেশি ভালো লাগার একটি সিরিজ। নীললোহিত পড়তে গেলে একবারও ভাবতে হয় না যে কেন পড়বো বা পড়া উচিত না, এরকম কোনো অনুভূতি আসে না, বরং পড়তে ভীষণই ভালো লাগে। তো এই ছিল আমার নীললোহিতের আমার এক টুকরো পৃথিবী নিয়ে দু একটি কথা। এই উপন্যাসটি আপনারা পড়ুন। এই উপন্যাসটি নীললোহিত সমগ্রের পঞ্চম খণ্ডের প্রথম উপন্যাস এবং এই উপন্যাস সমগ্রটি দেশ থেকে প্রকাশিত। যদুর সম্ভব ওই সমগ্রটির মূল্য 350 বা 400 টাকা। আমার কাছে সমগ্রটি নেই, আমার কাছে পত্রিকাটি আছে, আমি প্রথমেই আপনাদেরকে বললাম। তো এই ছিল আজকের আমার দু একটি কথা। পরবর্তীতে আবার নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন। আজকের মতো এটুকু।